গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করছি, আর দেখতে পাচ্ছেন আমি এখন রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। কোথায় বেরোচ্ছি? আজকে ভাবলাম যে এদের পাড়াটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, আমার ছোটবেলার পাড়াটা আপনাদের সবাইকে একটু ঘুরিয়ে দেখাই। তেমন তো কিছু নেই, বাট কোথায় আমার ছোটবেলাটা কেটেছে সেটা একটু দেখাই ঘুরিয়ে। তো চলুন বেরোই, একটু ইভিনিং ওয়াকও হয়ে যাবে আমাদের, আর আপনাদের পাড়াটা একটু ঘোরানো হয়ে যাবে, তো খুব মজা হবে, একটু ঘুরবো একটু হাঁটবো। চলুন এখন বেরোনো যাক। বাড়ি থেকে বেরোলাম, এখন যাচ্ছি, আগে চলুন যাই। আর এখন যাচ্ছি প্রথমে আমরা যেখানে থাকি সেখানে যাচ্ছি, সেখানে কিছু কাজ আছে যেগুলো কমপ্লিট করি, তারপর ওখান দিয়ে বেরোবো। তো এখন আসুন। এটা আমাদের পাড়ায় একটা মন্দির, বিপদ তারিণী মন্দির, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে। যেখানে আমরা এখন থাকি ওটাও বেশি দূর না, আমাদের এই এলাকার মধ্যেই পড়ে। তো আমাদের পাড়ায় অনেক কটা দোকান আছে, বেরোলেই চার পাঁচটা দোকান সামনে পড়বে, তো এটা একটা সুবিধা আছে ভালো। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূর এসে এখানে একটা মাঠ আছে, অনেক বড় মাঠ, তরুণ সংঘের মাঠ। আর আমরা এখন যেখানে থাকি সেখানে আমি ছোটোবেলায় খুব কমই গেছি, কারণ কি ওটা একটু গলির ভেতরে, আমাদের বাড়ি থেকে অপোজিটে, বাট বাগাজতিন এলাকার মধ্যেই পড়ে, তো আমার পাড়ার মধ্যেই পড়ে বলতে গেলে। তো ছোটোবেলায় দেখতাম এই মাঠে অনেকজন আসে, আমরাও আসতাম সন্ধ্যেবেলাটা এখানে বসতাম আদুর পেতে, তো খুব মজা হতো। তো এখানে হয়েছিল আমাদের বিয়ে, এই ক্লাবটাতে। ক্লাবটাতে সবসময় ভরাই থাকে, কোনো না কোনো কিছু হতেই থাকে, বার্থডে, বিয়ে, কোনো না কোনোভাবে এটা এনগেজই থাকে ক্লাবটা। তো এখানে আমাদের বিয়ে হয়েছিল, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, একদম দু মিনিটের মতো না, হেঁটে একদমই সামনে। আর অনেক বড় ক্লাবটা, এটা ওই মাঠের মাঠের সাথেই এই ক্লাবটা। তো ক্লাবটাকে পেছনে রেখে এখন হেঁটে যাচ্ছি। এই যে ওই সবাই এই ক্লাবটায় যাচ্ছে অনুষ্ঠান বাড়ি। এই যে ডান দিকের এই দোকানটা হলো বিরিয়ানির দোকান, এটা খুব ফেমাস দোকান, এখানে অনেক বড় লাইন পড়ে রাত হলেই। আর এই বাঁদিকে সামনে হলো রাম ঠাকুর আশ্রম, এটা হলো ক্যাফে ড্রিফটার, এখানকার কোল্ড কফি আমার খুব পছন্দ। আমরা এখন ডান দিকে চলে যাব, ওই সামনে ওখানে আমার বোন ডান্স শিখতে যেত ছোটবেলাতে। আর এই দোকানটা ফ্যাশন ফেস্তা, আমি প্রথম থেকেই দেখছি এরকম বন্ধই থাকে, আজ পর্যন্ত একদিনও খুলতে দেখলাম না। তো চলে এসেছি আমাদের এই বাড়িতে, দুদিন পর আসছি আমরা। এই যে আমাদের বাইক রাখা, ঢেকে রাখা হয়েছে যাতে নোংরা না পড়ে। তো কাজটা সেরে আবার দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়লাম এই বাড়ি থেকে, দেখুন আগে সামনে কুকুরটা কত বড়। বাড়ি থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি, চলুন যাই, যেতে যেতে বলছি। দেখুন ডান দিকে গলির ভেতরে একটা পুকুর আছে, এটা খুব বড় পুকুর আর ক্লিন পুকুরটা, এখানে আমার বিয়ের সময় সবাই জল সাজতে এসেছিল। বাড়িও যাওয়া যায়, তো আমরা এখন এদিকে যাচ্ছি না, সোজা চলে যাচ্ছি। আর এদিকটা হলো বাজার বসে সকালবেলা। তো এবার আমরা চলে এসেছি বাজার পেরিয়ে স্টেশন অবধি, তো এবার আমরা স্টেশনের ওই পাড়টাতে যাব, ওই পাড়টাতে গিয়ে এবার যাচ্ছি আমরা আমার ফেভারিট জায়গায়। স্টেশনের ওপরেও বাজার বসেছে, অনেক সবজি। এখানে অনেক অনেকগুলো ক্যাট আছে, ক্যাটগুলো এরকমভাবেই বসে থাকে এখানে মাছের দোকানে। তো আমরা চলে এসেছি, এখানে একটা বিগ বাজার ছিল, এখন তো স্মার্ট বাজার হয়ে গেছে। ছোটবেলা থেকে এদিকটা আসতাম, এসে ঘুরতাম টুরতাম, মানে ফ্রি টাইমটা এখানে টাইম পাস করে যেতাম আর। এখানে প্রায় আসা হতো, আমি আর বোন প্রায় আসতাম, বন্ধুদের সাথেও আসা হতো, তো খুব মেমোরেবল জায়গা এটা। ভাবছি ডিনারটা করে যাই, দেখি যদি খোলা থাকে, অলরেডি নটা বাজে, 9:15 বাজে, দেখছি যাই তাহলে ডিনারটা করে দেবো। আর এখানে এলেই আমি খেতাম চিলি গার্লিক ফ্রাইড রাইস, ওটা আমার ফেভারিট এখানকার, তো চলুন দেখি আজকে পাওয়া যাচ্ছে কিনা। এখন
পুরোটা এখানে ফুড মলটা চেঞ্জ হয়ে গেছে, শুধু KFC দেখতে পাচ্ছি আর কিছু নেই। এখানটা আগে পুরো ছিল, এখন কিছুই নেই, ওদিকে কাজ চলছে। এখানে শুধু আমি পিৎজাই দেখতে পাচ্ছি, কিছু পাওয়া যাবে এখানে দেখি। সব উঠে গেছে, আমার ফেভারিটটা এখন দেখি টেস্ট কেমন, কেন কি অনেক বছর হয়ে গেছে খাইনি এখানে আসে না। তোমার সাথে তো খাইনি না, আমার সাথে একবার খাওয়া, তো বিয়ের পর এই প্রথমবার খাবো। এখানে আমরা কফি খেয়েছি, শর্মা খেয়েছি, আর কি খেয়েছি, আর আমার মনে খেয়েছি ও হ্যাঁ লেক মল। এখানে মনে হয় ইয়ে খেয়েছি, সিসিডি যখন ছিল তখন সিসিডিতে আমরা কিছু একটা খেয়েছিলাম। আগে এখানে সিসিডি ছিল, তারপর ওই যে কি বলো ওটাকে, সাবওয়ে ছিল, ডমিনোস ছিল, তারপর সাউথ ইন্ডিয়ান ছিল, সাউথ ইন্ডিয়ান ইয়ে ছিল না, অনেক কিছু ছিল। এখন তো আর কিছুই নেই, এখন তো সব বন্ধ হয়ে গেছে। পিৎজা হাট আর একটা ইন্ডিয়ান ফুড আর চাইনিজ ফুডের একটা একটাই স্টল টাইপের আছে। তো বিয়ের পরেই প্রথমবার এসেছি আমরা দুজন খেতে এখানে, আর প্রায় আড়াই বছর পর আমি আবার, প্রায় 3 বছরই হবে হয়তো, পর আমি আবার চিলি গার্লিক ফ্রাইড রাইসটা খাবো। ওই দিকটাতে জুসের ইয়ে স্টল ছিল, তারপর এখানে সাবওয়ে ছিল, আর আমার এই পেছনটায় সিসিডি ছিল, তারপর সাউথ ইন্ডিয়ান স্টল ছিল, তারপর অনেক কিছু পাওয়া যেত, সিজলার টিজলার সব অনেক কিছু পাওয়া যেত। এখন তো কিছুই নেই, কটা 10-12টা মেনু কার্ডে দেখলাম আর তেমন কিছুই নেই, এখন পুরো খালি। এগুলো মানে সব বেশি নেই, সব সব খুব একটা নেই, সব খালি কম এখন। এগুলো মানে রেন্টের জন্য খালি খালি পড়ে আছে, মানে লকডাউনেই সবাই উঠে চলে গেছে। আগে পুরো ভর্তি ছিল, এখন তো পুরো খালি। এসে গেছে, এইটা চলে এসছে চিলি গার্লিক চিকেন ফ্রাইড রাইস, আর সাথে স্প্রাইট, থামস আপ, থামস আপই আছে তো, স্প্রাইট লেখা তো, ও থামস আপই আছে। আমি যেরকমটা পছন্দ করতাম সেরকম টেস্টটা নেই। তো খাওয়া শেষ করে এবার আমরা বেরিয়ে পড়লাম। আর ভিডিওটা আজকের এখানে এন্ড করছি, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, যারা যারা করেনি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।